আফ্রিকায় এখন রেলের রমরমা সারা মহাদেশটার পেট চিরে অজস্র রেলওয়ে অজস্র রেলওয়ে ইঞ্জিন স্টিম ডিজেল ইলেকট্রিক ছুটে বেড়াচ্ছে কিন্তু আফ্রিকায় প্রথম ট্রেন কিভাবে গেল এবং কিভাবে সেগুলো অপারেট করা শুরু করলো এটা খুব ইন্টারেস্টিং কেন কারণ আফ্রিকায় এই রেল গেছে পুরোই কলোনিয়াল মাস্টার্সদের হাত ধরে আজ থেকে একশো বছর আগে কি একশো কুড়ি বছর আগে আফ্রিকা সম্পূর্ণই ছিল নানান দেশের নানান ইউরোপিয়ান শক্তির একটি খেলার মাঠ মাত্র নানান জায়গা জুড়ে তাদের নানান দেশের কলোনি ফলে আফ্রিকার নিজস্ব দেশ প্রায় ছিলই না রেল গিয়েছিল এই কলোনাইজারের হাত ধরেই সেটা কীভাবে গিয়েছিল আমরা দেখব এখন আফ্রিকার প্রথম ট্রেন যাচ্ছে আঠেরোশো সালে তখন কেপটাউন রেলওয়ে আর ডকে কাজ করার জন্য একটি জিরো ফোর জিরো ইঞ্জিন পাঠানো হয়েছিল ব্রিটেন থেকে সাউথ আফ্রিকায় পরে ইঞ্জিনটি যার নাম হবে ব্ল্যাকি তাকে জিরো ইঞ্জিন তৈরি করা হয় তারপরে ধীরে ধীরে ব্রিটিশ সাম্রাজ্যে বাড়তে শুরু করলো রেল ট্রাভেল কিন্তু অন্য কলোনিগুলো তখন পিছিয়ে ছিল ফ্রান্স তখন একটি বৃহৎ অংশ অধিকার করতো আফ্রিকার এবং এর অনেকটাই ছিল সাহারা বা সাব সাহারান আফ্রিকা এখানে কাজ করার জন্য আঠারোশো উনআশি সালে তৈরি হলো ট্রান্স সাহারান রেলওয়ে পুরো ফ্রেঞ্চ কলোনিগুলোর মধ্যে দিয়ে এটি যেত এইভাবেই সাহারার ওপর প্রথম ট্রেন চলতে শুরু করে আঠেরোশো নব্বইয়ের এর দশকে বেলজিয়ান কঙ্গোতে তৈরি হলো মাতারি কিনশাসা রেলওয়ে বেলজিয়ান কঙ্গো এখনকার ডেমোক্রেটিক রিপাবলিক অফ দ্য কঙ্গোর বুকে এই বিশাল রেলওয়ে কাজ করত। তারপর সবচেয়ে বেশি এগিয়ে এসেছিল পর্তুগিজরা তারা অ্যাঙ্গোলায় তৈরি করলো রেলপথ সেটা আঠেরোশো সাতাশির কথা বলছি আর তারপর আঠেরোশো অষ্টআশি সালে ইটালি থেকে লিবিয়ায় এলো প্রথম ট্রেন এই ট্রেনগুলি কাজ করতো তখন লিবিয়ান রেলওয়েজে ব্রিটিশ পর্তুগিজ ফ্রেঞ্চ ইটালিয়ান এগুলি তো হলো কিন্তু এরপর আরেকটা অংশ বাকি রইল সেটা হচ্ছে জার্মানি জার্মানিও একসময় বেশ অনেকটা জায়গা আফ্রিকার দখল করেছিল সেই জার্মানিতে আঠেরোশো আটানব্বই সালে আফ্রিকান জিলিঙ্গে নামে একটি ইঞ্জিন চালু হয় এইটিকে মনে করা হয় জার্মান আফ্রিকার প্রথম স্টিম ইঞ্জিন এই জিরো সিক্স জিরো ইঞ্জিনটি তখন জার্মান আফ্রিকায় কাজ করতে শুরু করেছিল বর্তমান তানজানিয়ায় এবং এভাবেই সমস্ত আফ্রিকার ওপর রেলের প্রভাব বাড়তে শুরু করে